আসসালাম আলাইকুম। দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই কৃষি সাফল্যর কথা থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে লাউ গাছের মাচা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেছেন আমার লাউ গাছের মাচাটি উঁচু নিচু আর অনেক জায়গায় ভেঙেও গিয়েছে। এর কারণ হলো যখন আমি বাজার থেকে বাঁশগুলো নিয়েছি তখন অল্প দামের বাঁশ কিনেছি, আর বাঁশগুলো তখন ছিল কাঁচা। আর যখন এগুলো আমি ব্যবহার করেছি কিছুদিনের মধ্যে এগুলো শুকিয়ে গিয়েছে। আর বাঁশগুলো শুকিয়ে যাওয়ার কারণে যে বানগুলো দিয়েছি সেগুলো লুজ হয়ে গিয়েছে, তাই মাচাটি নিচু হয়ে গেছে। আর কিছু জায়গার মধ্যে ফলন বেশি ধরার কারণে মাচাটি ভেঙে গিয়েছে, কারণ আমি বাজার থেকে অল্প দামের বাঁশ নিয়েছি। তাই বলবো যখন আপনারা বাজার থেকে বাঁশ নেবেন অবশ্যই ভালো মানের বাঁশ নেবেন, তাহলে আপনার ফলন বেশি হলেও ভাঙবে না আর বানগুলো লুজ হবে না। মাচাটি নিচ হওয়ার কারণে আমার যে ক্ষতি হলো সেগুলো এই ভিডিওতে বলার চেষ্টা করব। যদি প্রথমটি বলি, যখন আপনি জমি থেকে ফলনগুলো কাটবেন তখন জমি থেকে ফলনগুলো উঠাতে আপনার প্রচুর পরিমাণে কষ্ট হবে। দ্বিতীয়টি হলো কীটনাশক ব্যবহার করতে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে থাকে। আর নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা কীভাবে মাচা তৈরি করবেন আর কীভাবে মাচা তৈরি করলে আপনাদের উপকার হবে। যখন আপনারা মাচার জন্য খুঁটি তৈরি করবেন তখন খুঁটিগুলো 7 ফুট করে কাটবেন, আর প্রতিটি খুঁটির উপরে একটি করে বাঁশের গিরা রাখার চেষ্টা করবেন, যাতে আপনি রশি দিয়ে সেই গিরার উপরে বাঁধতে পারেন। আর বাজার থেকে সব সময় শক্ত বাঁশ কিনবেন, তা না হলে আপনারা আমার মতন কষ্ট করতে হবে। তবে আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সবার আগে আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।